এই যে আমাকে জাইল্লা ভাই মনির ভাই একটা খেউ দিছে মাছ ধরেছে দেখেন কত বড় মাছ ধরছে এটা মনির ভাই ধরছে অবশ্য মাছ এখন লড়তাছে মাগুর মাছও আছে এই যে মিজান ভাই খালি ফোনে কথা কয় এই যে মনির ভাই মনির ভাই মাছ কি আর ধরতে পারবেন নাকি এই পর্যন্তই আছে আচ্ছা কামিয়ন নিয়ে আইতে কমু ভাই ধরেন মাছ ধরেন আপনারা সবাই ধরেন এই শালম ভাই আপনি কি করতেছেন পায়দারা করতেছে সব মনির ভাই পানি বলতাম উনি এই যাইতেছি এই যাইতেছি এই যে জাল্লা দেখা যায় জাল্লা হয় না একটা খেউ মারবে উত্তরি ভাই মারেন ওই যে মারছে উত্তরি ভাই আমার পানি তলার দিকে মাছ হয়ে যেতেছে এই মনির ভাই তাড়াতাড়ি মাছ নিয়ে আহেন একটু দেহি আমি জান ভাই আপনি কি করতেছেন মিজান ভাই দেখছেন মনির ভাই মাছ আছে নি দুই একটা ছি আরে আধা কেজি একটা মাছ এই যে কত বড় দেখছো ওমর কত বড় মাছ এটা আরে এই যে মাগুর মাছও আছে এর ভিতরে আবার তো মাগুর মাছ গেল কোথায় আরে না বলে বৃষ্টি মানি মন্দ্রাগণে ভিজে এই পর্যন্ত আইসি বুঝছেন এখন আইসি অন্য মারে মন্দ্রাগণে পুরো ভিজে গেছি এই যে মিজান ভাই মাছ দিতেছে দেখছেন মাগুর মাছটা কো উজ 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 থ্যাংক ইউ ভাইরা তুই মাগুর মাছটা তো উড়া নাসিব ভাই মাছ মামু দেখতে এই যে আরে গন্ধ তো কইবে ওই যে মাগুর মাছ ওই যে দেখছো কত বড় এই যে দেখছো এই যে এই যে এই যে মাগুর মাছ কত বড় ওই বড়টা উড়ান বড়টা জাতানি হ জাতাই তো এই যে কত বড় দেখছেন আতা সময় আতা থেকে অনেক বড় হ্যাঁ আমাকে বাসাই আইবে ভাই ভাই যা খাইতে হবে না এত মিষ্টি তো বিজাইছে এই জাইলারা মাছ আইসিনি হ্যাঁ আরে মামা গন্ধ কি আমরা বাঙালি না এটা কোন পত্র কথা কইলেন বাঙালিরা যদি মাছ না খাইতে খাইবে কি মিজান ভাই কিছু কইবে না আসিম মামু দেখতেছে কন আমার তো আমি নিজে দেখাইলাম না এটা কোন মতন কথা হইলো মানে দেখাম কইন দিয়া রে ভাই মনির ভাই ওমর ডাকতাছে কোথায় কোথায় লোক উঠে গেছে মাছ ধরার লিগে দেখছো এখন বিকেলের সময় মাছটা একটু কম ধরা হইবে মনে হয় আসসালামু আলাইকুম মিলন ভাই ভালো আছেন নি মনির ভাই মাছ ধরছে দেখছেন নি দেখাই দাঁড়ান কই গেল ওই যে দেখেন কত বড় একটা মাছ ধরছে দেখছেন এই শালা গেল শালা ফালাই এই যে আমি যাও